আমার যে ল্যাপটপটা ছিল সেটা গতকালকে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মানে কাপুত। তো এখন নতুন ল্যাপটপ কিনতে হবে, আজকে স্যাটারডে, কালকে সানডে বন্ধ, এরপরে কিনবো। আমার এই দুই তিন দিন এই মোবাইলে ভিডিও করছি, এতে করে আপনাদের হয়তোবা দেখতে একটু অসুবিধা হবে, বা কালার গ্রেডিং ভালো হবে না, বা সাউন্ডে প্রবলেম হবে, যদি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবে। তো বন্ধুরা, আমি আজকে গল্প করব আপনাদের সাথে আমার প্রথম ছবি নিয়ে। প্রথম ছবিটা ছিল মণিকাঞ্চন, আমি সেটা কিভাবে শুরু করলাম, সেটা কিভাবে শেষ করলাম, সেটার কি রেজাল্ট হলো, এই সম্পর্কে আজকে একটা ছোট্ট ভিডিও করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা সিনেমার গল্প, সিনেমার মানুষের গল্প। আমি সুইডেন থেকে মোটামুটি 16 লক্ষ টাকা নিয়ে যখন সিনেমাটা বানাই, তার 6 বছর আগে FDR করেছিলাম। সেই FDR থেকে সেটা 6 বছর পরে ডাবল হয়েছে, 16 লাখে 32 লাখ হয়নি, কারণ তখন যমুনার সারচার্জ ইত্যাদি কেটে বেটে আমি 29 লক্ষ টাকা পেয়েছিলাম। এটা দিয়ে আমি মণিকাঞ্চন ছবিটা স্টার্ট করব ভেবে বাংলাদেশে গেলাম। বাংলাদেশে গিয়ে দেখলাম বন্ধুরা যে বাংলাদেশে তখন সিনেমার জোয়ার চলছে, এই বেদের মেয়ে, জ্যোৎস্না, আলোমতি, প্রেম কুমার, মধুমালা, মদন কুমার, মানে ফোক ছবির জোয়ার বাংলাদেশে, সবাই ফোক ছবির পিছনে ছুটছে। আমি ভাবলাম যে সবাই যেদিকে ছুটছে আমার তো সেই দিকেই যাওয়া উচিত। আমার বন্ধু বান্ধবরাও বললো ঠিক আছে তুমি ফোক ছবি বানাও, ফোক ছবির গ্যারান্টি আছে, ওখানে ইনভেস্ট করলে তোমার লস হবে না। সেই কথা মোতাবেক আমি একটি ফোক ছবির জন্য একটা ফোক ছবির রাইটার খোঁজা শুরু করলাম। আমি পেলাম একজন রাইটারকে, যার নাম MA খান সবুজ, উনি প্রয়াত হয়েছেন। উনি চোখে সুরমা পড়তেন, কানে আপনার আতর দিতেন, বেশ পিকুলিয়ার টাইপের একজন লোক ছিলেন। ফোক, ফ্যান্টাসি, সাপ, বেজি, এগুলো সম্পর্কে তার অনেক ধারণা ছিল। সে বললো আমি আপনাকে এমন একটা গল্প দেবো যেটা বেদের মেয়ে জ্যোৎস্নাকেও ছাড়িয়ে যাবে। আমি তো মহা খুশি, বেদের মেয়ে জ্যোৎস্নাকে ছাড়িয়ে যাবে, ঠিক আছে দেন ভাই। তো আমি তার সাথে বসলাম, সে আমাকে একটা গল্প দিল, মণিকাঞ্চন, একটা ফোক গল্প, এটা তার মেইড গল্প। তো আমি শুরু করলাম ছবি, ছবি গল্প লেখা শেষ হলো, কাস্টিং শুরু হলো, কাস্টিং করলাম, মান্নাকে নিলাম, কারণ মান্না আমার ফ্যামিলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং মান্না তখন উঠছে, মান্না তখন 20-25 হাজার টাকার আর্টিস্ট, সেকেন্ড লিড করে। তো মান্নাকে নিলাম আর সাত্তারকে নিলাম। সাত্তার হয়তো আপনারা অনেকেই চেনেন, সাত্তার তো তখন সুপার ডুপার হিট, আলোমতি, প্রেম কুমার, মধুমালা, মদন কুমার, এরকম অনেকগুলো ছবি তার সুপার, রাখাল বন্ধু ইত্যাদি ইত্যাদি, রূপবান। তো সাত্তারকে নেওয়ার পরে, সাত্তারকে নেওয়ার পরে আমি এবার মান্নাকেও নিলাম। আমার দুই ভাইয়ের গল্প ছিল। তো মান্না এবং সাত্তারকে নেওয়ার পরে নায়িকা নিতে হয়, তো আমি ভাবলাম রোজিনা ম্যাডামকে নিলাম, এবং মান্নার সাথে এবং সাত্তারের সাথে আমি একজন নায়িকা, নতুন নায়িকা খুঁজছিলাম। তখন সাত্তার বলল আমার সাথে নায়িকাকে, আমি বললাম তোমার সাথে নতুন কাউকে নেব, আর আপনি কাকে নিয়েছেন এখন অবধি? বলে আমি রোজিনাকে নিয়েছি মান্নার সাথে। নো, আমি তো করব না, রোজিনা ম্যাডাম এক নাম্বার হিরোইন, সে আমার সাথে করবে, সে মান্নার সাথে করবে কেন? সাত্তারও প্রয়াত হয়ে গেছেন, আমি কারো বদনাম করছি না। সাত্তার কোনো অবস্থাতেই রাজি হলেন না যে সে রোজিনা ম্যাডাম ছাড়া অন্য কারোর সাথে কাজ করবে। তখন বাধ্য হয়ে আমি মান্নাকে নতুন নায়িকা দিলাম। অ্যাকচুয়ালি নতুন নয়, তখন সুনেত্রা ম্যাডাম ছিল, আপনারা অনেকে হয়তো চেনেন না, সেই সময় এসেছিল কলকাতার একজন হিরোইন, অনেকগুলো ছবি করেছে এবং তার মোটামুটি গ্রহণযোগ্যতা ছিল। আমি মান্নাকে বললাম, মান্না, সাত্তার তো কোনোভাবেই রোজিনা ম্যাডামকে ছাড়ছে না, তো তুই কী করবি? তো আমাকে বলল, অসুবিধা নাই দুলা ভাই, আমার একটা উইল হয়েছে। ও কিন্তু এইভাবেই কথা বলতো। আমি বললাম সুনেত্রাকে নিলাম। ও ঠিক আছে, হিরোইন দিয়ে সিনেমা চলে নাকি? সিনেমা চলে গল্পে, যাক এগুলো অনেক গল্প আছে। মান্নাকে নিয়ে ছবি স্টার্ট করলাম, মান্না, সাত্তার, এক সময় ছবি শেষ হলো। আমার তৎকালীন সময় ছবিটিতে খরচ হয়েছিল সর্বমোট পকেট থেকে গিয়েছিল প্রায় 30 লক্ষ টাকার মতো, তারপর আপনার FDC-র বিল হয়েছে আরও 14 লক্ষ টাকা। তবে রিলিজের রাতে আমি পেয়েছি 16 লক্ষ টাকা, তো 14 লক্ষ টাকা FDC-তে দিয়েছি।
আর 2 লক্ষ টাকা দিয়ে আমি পাবলিসিটি করেছি, আই মিন ব্যানার, পোস্টার, বিভিন্ন রকম পেপার পাবলিসিটি। তখন জানেন, তখন পেপার পাবলিসিটি ছাড়া সিনেমা চলতো না। তা আমার টোটাল টাকা যেটা সিনেমা হল থেকে আমি অ্যাডভান্স পেয়েছিলাম, সেটা আমি দিয়ে ছবি রিলিজ করে বাড়িতে গেলাম। আমি কিন্তু বাড়িতে একটি টাকাও নিয়ে যেতে পারলাম না। ছবি রিলিজ হলো, তো তখনই ঠিক ওই সময় ইরাক ইরানের যুদ্ধ শুরু হলো। আপনাদের মনে আছে, এরশাদ সাহেব তখন ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি বললেন যে কৃচ্ছতা সাধন করতে হবে, সিনেমা হলগুলো সন্ধ্যার পর চালানো যাবে না, দুপুরবেলা একটা শো চালাবা, দুপুর সকালে একটা চালাবা, দুপুরে একটা চালাবা, কোনো ইভিনিং শো নাইট শো চলবে না। তো ইভিনিং শো নাইট শো না চলতে সিনেমা অ্যাকচুয়ালি ভালো যায় না। আপনারা জানেন মর্নিং শো বা স্পেশাল শো এবং ম্যাটিনিতে খুব একটা লোকজন আসে না, এগুলো একটা কারণ। দ্বিতীয়ত আমার ছবিটাও ঠিক ছিল না, তৃতীয়ত টোটাল ভাগ্যের ব্যাপার, আমার ছবিটা সুপার ডুপার ফ্লপ হয়ে গেল। সুপার ডুপার ফ্লপ, তার মানে আমি যে 30-35 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম সেই টাকা থেকে একটি টাকা আমি পাইনি। যে টাকা অ্যাডভান্স পেয়েছিলাম সে টাকা সিনেমা হলের অ্যাডভান্স দিয়ে এফডিসি বিল দিয়েছি, পোস্টার করেছি, পাবলিসিটি করেছি, আর যে টাকা আমি ইনভেস্ট করেছিলাম সেটা তো আগেই করেছি, আমি একটি টাকাও পাইনি। তো আমার মনে হলো যে পাঞ্জাবির পকেটে করে আমি হয়তোবা 35 লক্ষ টাকা নিয়ে গুলিস্তান থেকে বাসায় যাচ্ছি, কেউ পকেট কেটে নিয়ে গেছে, কি আর করা, সিনেমা সুপার ডুপার ফ্লপ। সিনেমা বানাতে গিয়ে অনেকগুলো গল্প আছে, সেগুলো অন্য সময় করব, কিন্তু সিনেমাটা নিয়েই বললাম, সিনেমাটি সুপার ডুপার ফ্লপ হলো। আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার সুইডেনে চলে এলাম। যাক গিয়ে সুইডেনে চলে আসার পর আমার মানসিকভাবে খুব খারাপ ছিলাম, তখন এতগুলো টাকা নষ্ট করে এসেছি, সিনেমার আমার সারা জীবনের স্বপ্ন ছিল সিনেমা বানাবো, সিনেমা বানালাম, সিনেমাটা এমনভাবে খারাপ গেল, আমি একটু পাগল প্রায় হয়ে গেলাম। এমন করেই বাড়িতে থাকতাম, ভিডিও দেখতাম, ভাবতাম কি হলো, কেন আমার সাথে এমনটি হলো, এগুলো ভাবতে ভাবতেই আমার পরবর্তী ছবি ইনকিলাব শুরু করলাম। সেটা কি করে শুরু করলাম, কার মাধ্যমে শুরু করলাম, কেমন করে শুরু করলাম, সেই ইনকিলাব নিয়ে আপনাদেরকে আমি পরবর্তীতে আবার গল্প শোনাবো। আজকে মণিকাঞ্চনের গল্প বললাম, আমার জীবনের প্রথম ছবি, একটি বিগ সুপার ফ্লপ ছবি আমি বানিয়েছিলাম, যার খেসারত আমাকে খুব একটা দিতে হয়নি। পরবর্তীতে আমি ইনকিলাব বানিয়ে সেটা পুষিয়ে নিয়েছিলাম। ইনকিলাবের গল্প নিয়ে পরবর্তীতে আসছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, খোদা হাফেজ।